মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জানম জানম রাখব ধরে তোমায় হারানোর জ্বালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জানম জানম রাখব ধরে ভাই হারানোর জ্বালা। আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, ত্রিভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পা, এখন তারই সমাধিতে আমি সাজাই ফুলের ডালা। ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি রৌনক বিশাখা শ্যামলি, অভিনেত্রী এবং লেখিকা। পরিবেশ তো ভীষণ সুন্দর, খুবই মনোরম পরিবেশে সবাই ঘুরছে বেড়াচ্ছে বসছে খাচ্ছে বই কিনছে প্রিয়জনের সাথে, ফুলের মুকুট পরে হাত ধরে ঘুরছে, অনেক সুন্দর পরিবেশ। তবে হ্যাঁ একটা কথা বারবারই বলি বাংলা একাডেমিতে, সেটা হচ্ছে ধুলাটা খুব বেশি, ধুলার জন্য সবারই খুব কষ্ট হয়, আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি যেহেতু দীর্ঘক্ষণ আমাদের মেলায় থাকতে হয়। সেই জন্য আমি বলবো যে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটু পরপর যদি একটু পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এই নোংরা পরিবেশটা যদি সুন্দর মতো ঝাড়ু টাড়ু দিয়ে রাখা হয় এবং সবাই যার যার আমাদেরও দায়িত্ব আছে যেখানে সেখানে যত তত চা কফি খেয়ে না ফেলা, এবং আরেকটা জিনিস যে এই যে খাবারের স্টলগুলো যে একই জায়গায় করেছে এটা না করে যদি মাঝখানে মাঝখানে দুই একটা দেওয়া হতো আমার মনে হয় সেটা অনেক ভালো হতো। এই কারণে যে সবাই কিন্তু চায় যে একটুখানি হেঁটে ক্লান্ত হয়ে অনেক সময় অনেক বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা নিয়ে আসে, বাপের প্রেমিক প্রেমিকা আসলো, তারা চায় একটু বসে একটু রিফ্রেশমেন্ট। সেক্ষেত্রে অনেকে জানেও না যে কোন দিকে টয়লেটটা কোন দিকে খাবারের দোকান, একটু কফি খেতে চায় একটু ঘুরতে চায় আরও বেশিক্ষণ মেলায় থাকতে চায় কেনাকাটা করছে, এই পরিবেশটা আমার মনে হয় করে দেওয়া উচিত। আর আগে যে আমাদের ছিল মেলায় টুকিটাকি একটু অন্য কিছু দোকান, সেটা খারাপ কিছু না, ওইটাও কিন্তু একটা রিফ্রেশমেন্ট। তবে বইমেলা অনেক সুন্দর ছিল, এখনও সেটা স্মৃতিপটে আছে। শাহবাগ থেকে আব্বুর হাত ধরে হাঁটতে থাকতাম, নিচে সব বইগুলো ছোট ছোট স্টল করে বইগুলো বিছিয়ে রাখা হতো এবং বড় বড় সাউন্ড বক্সে করে তখন হচ্ছে আপনার কবিতার ক্যাসেটগুলো ছাড়া হতো, এত ভালো লাগতো সেই দৃশ্য সেটা মানে ভোলা যায় না। সেই এখন কেন বই মেলায় কবিতার গ্যাসের ছাড়া হয় না এটা আমাকে খুব দুঃখ দেয় এবং আমি খুব মিস করি সেই সময়টা। হেঁটে হেঁটে আগামীকাল শহীদ মিনারে যাব, আর হেঁটে হেঁটে আব্বুর হাত ধরে শহীদ মিনারে যেতাম, সেইখানে আব্বু একটু যখন ক্লান্ত হয়ে যেতাম আমার পাটা ছিলে যেত, একটু রক্ত বের হয়ে যেত পা দিয়ে, হাঁটতে হাঁটতে ধুলা টুলা মেখে আমাকে হাওয়াই মিঠাই কিনে তো আমি খেতাম, বাটি আইসক্রিম তখন ইগলোর বাটি আইসক্রিম ছিল সেই বাটি আইসক্রিম খেতাম বসে বসে কাঠি দিয়ে, খুব রোদ খুব রোদ। তারপরও ফুল কিনে তো সেই ফুল দিয়ে লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে তারপর বইমেলায় ঢুকতাম, এবং বইমেলা তো এরকম ছিল না, আমি তো বললাম হেঁটে হেঁটে যেতে যেতে বইমেলা দেখা হয়ে যেত। ফুল কিনে দিত, সেই ফুল গিয়ে দিয়ে আসতাম আব্বুর হাত ধরে, আমরা দুই বোন জমজের মতো ছিলাম। আমি কোনোদিন শহীদ মিনারে মানে যাই নাই কোনো 21শে ফেব্রুয়ারি, আমি মনে করতে পারি না, আমি যাবই যতই, যেহেতু আমি আগে তো সাধারণ মানুষ ছিলাম ছোট ছিলাম রাজনীতিবিদ, সেহেতু রাজনীতি করে বলে তো আছেই আমার অনেক সংগঠনের আমি সহসভাপতি উপদেষ্টা, এরকম গেলে দেখা যায় কার সাথে আমি ফুল দিব, সবাই আমাকে টানাটানি করে, তো এটাও একটা অদ্ভুত ভালো লাগার বিষয় যে সবাই চায় যে তার সাথে আমি ফুলটা দিই তার সাথে আমি ফুলটা দিই, এটা আমাকে খুব আন্দোলিত করে এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির বীর সৈনিকদের যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, আমার রফিক বরকত শফিক জব্বার সালাম সহ সকল ভাইদেরকে যাদের জন্য এখন আমি এই যে সুন্দরভাবে কথা বলতে পারি লিখতে পারি অভিনয় করতে পারি গান গাইতে পারি সব কিছুই তো তাদের জন্য, এটা আমাকে খুব আপ্লুত করে। এবং কালকে যেহেতু অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি আমার সেই ভাইদের উদ্দেশ্যে একটা গান উৎসর্গ করছি, যেহেতু আমি একজন গায়িকা, আমি আমার শ্রদ্ধার ফুল ভালোবাসার ফুল আমি আকাশে ছড়িয়ে দিলাম এবং তাদেরকে দোয়া করি যে তারা বেহেশত নসিব হোক, আমার গানে গানে আমি সেই শ্রদ্ধা নিবেদন।